বন্ধুরা, শুভ্রা রিমলি একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদেরকে দেখাবো হাওড়া জেলার পাকুড়িয়া শালসার হনুমান মন্দির। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এই মন্দিরটি হাওড়া জেলার পাকুড়িয়া ফ্লাইওভারের ঠিক পরে অবস্থিত, আবার সলব হাইরোড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। আমি বারাসাত থেকে 4-হুইলারে চড়ে দিল্লি রোড ধরে চলেছি সলবের দিকে। এই রোড ধরে দক্ষিণেশ্বর হয়ে গঙ্গা পেরিয়ে টোল ট্যাক্স পার হয়ে সলবের দিকে যেতে হবে। আমরা এখন দিল্লি রোড ধরে চলেছি। দিল্লি রোড ধরে দক্ষিণেশ্বরের দিকে চলেছি। ডান দিকে রোডটি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে চলে গেছে, আর এইটা আমরা যাচ্ছি টোল ট্যাক্সের দিকে। টোল ট্যাক্সের দিকে আমরা গঙ্গা পেরিয়ে ওপারের দিকে যাচ্ছি। এই গঙ্গা পেরোতে গেলে দুটো ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়, একটা বিবেকানন্দ সেতু নাম্বার 1 আর একটা বিবেকানন্দ সেতু নাম্বার 2। আমরা বিবেকানন্দ সেতু নাম্বার 2-র উপর দিয়ে যাচ্ছি। সামনেই দূরে বিবেকানন্দ সেতু নাম্বার 2 দেখা যাচ্ছে, পাশে বিবেকানন্দ সেতু নাম্বার 1 দেখা যাচ্ছে। কি সুন্দর এই ব্রিজটি, গঙ্গার উপর দিয়ে আমরা চলেছি। ডান দিকে বিবেকানন্দ সেতু নাম্বার 1, অবশেষে আমরা গঙ্গা পেরিয়ে ওপারে পৌঁছে গেলাম। আমরা শালসার ধাম হনুমান মন্দিরে পৌঁছে গেছি। পাকুড়িয়া ফ্লাইওভারের ঠিক পরে এবং সলব হাইরোড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তার আরাক পাশে রয়েছে রিলায়েন্স মার্কেট। এছাড়া আপনি কলকাতা থেকে সাঁতরাগাছি পথ ধরুন এবং তারপর সলবের দিকে যান, আপনি 40 মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে পারেন। এই জায়গা পৌঁছানোর জন্য আপনি বালি হল্ট থেকে বাসে করে সলবে যেতে পারেন। মন্দিরে ঢোকার আগে এখানে জুতো খুলে লোকে মন্দিরে ঢোকে। এই মন্দিরের প্রধান গেট, এখান দিয়ে আমরা ঢুকব। দরজার সামনে দুজন সিকিউরিটি গার্ড বসে আছে। দরজাটি অভূতপূর্ব চিত্রে পরিপূর্ণ, দুটো ময়ূরের চিত্র আছে এখানে। এই মেন গেট দিয়েই আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। সামনে গেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে শ্রীরামের একটা অনুষ্ঠান পর্ব চলছে। শ্রীরামের ভক্তগণ এখানে বসে আছে,
জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। ভক্তরা সারি সারিভাবে বসে আছে। এই মন্দিরটি 2019 সালে উদ্বোধন হয়। সালসার ধামের প্রধান দেবতা হলেন ভগবান হনুমান সহ প্রভু রাম, লক্ষ্মণ, সীতা ও রাধা কৃষ্ণ এবং প্রভু গণেশ। এই মন্দিরটি রাজস্থানের চুরু জেলার সজনগড়ের কাছে 65 নম্বর জাতীয় সড়কের সালসার শহরে অবস্থিত মন্দিরের আদলে তৈরি। পৌরাণিক কাহিনী হল, এক জাট চাষি তার ক্ষেতে চাষ করতে গিয়ে লাঙলের আঘাতে মাটির মধ্যে একটি মূর্তি খুঁজে পায়। তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে এসে দেখেন এই মূর্তিটি। তিনি তার শাড়ির আঁচল দিয়ে মূর্তিটি পরিষ্কার করে দেখেন এটা একটা হনুমানের মূর্তি। সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে ঠাকুর তাকে মূর্তিটি চরু জেলার সালসারে পাঠানোর নির্দেশ দিচ্ছেন। একই রাতে বালাজির আর এক ভক্ত মোহনদাস মহারাজকেও একই স্বপ্ন দেখানো হয়। তারপর মূর্তিটি সালসারে পাঠানো হয়েছিল। বর্তমানে ওটি সালাসার ধাম নামে পরিচিত। মন্দিরটি 1754 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এখান থেকে মন্দিরের পুজো দেওয়ার জন্য প্রসাদ সংগ্রহ করা হয়। সামনে মন্দিরটি খুব সুন্দর লাগছে। রাজস্থানের বেলে পাথরের তৈরি এই মন্দিরটি। এর চারিপাশটা খুব সুন্দর। মন্দিরটি দুতলে অবস্থিত। নিচের তলায় ঠাকুর দেবতারা আছেন, উপরের তলায়তেও ঠাকুর দেবতারা আছেন। দূর থেকে মন্দিরটি খুব সুন্দর লাগছে। আপনারা এখানে এলে আপনাদের মন কেড়ে নেবে। আমরা এখন ধীরে ধীরে মন্দিরের উপরের দিকে যাচ্ছি। সামনেই একটা হাতির মূর্তি। সিঁড়িগুলো কারুকার্যে ভর্তি। সুন্দরভাবে মন্দিরটি সাজিয়ে তোলা হয়েছে। রাজস্থানের বেলে পাথরের অপূর্ব কারুকার্য দিয়েই এই মন্দিরটি তৈরি হয়েছে। আমাদের মতো অনেকেই এই মন্দিরে এসেছে দর্শন করার জন্য। মন্দিরের উপরটা কারুকার্যে ভর্তি। মন্দিরের নিচের অংশে রয়েছে হনুমানজির মূর্তি ছাড়াও ভগবান রাম, লক্ষ্মণ ও সীতা, রাধা ও কৃষ্ণের মূর্তি। ভেতরে ফটোগ্রাফি করার নির্দেশ নেই, তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে দূরে শ্রীকৃষ্ণের মূর্তি। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।